আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, আলিম প্রথম বর্ষ। এখান থেকে আমরা চতুর্থ অধ্যায়, এখান থেকে আমরা মোহাম্মদ ঘুরির ভারত অভিযান যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। মোহাম্মদ ঘুরি যখন ভারতে আগমন করেন, তখন ভারতের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল একটা অবস্থায় ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। এই বিশৃঙ্খল অবস্থার প্রেক্ষিতে মোহাম্মদ ঘুরি ভারতে অভিযান পরিচালনা করেন এবং তিনি এই অঞ্চলটা দখল করতে সক্ষম হন। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের বিবরণ। মোহাম্মদ ঘুরি যে ভারতে অভিযান পরিচালনা করছেন, কীভাবে অভিযান পরিচালনা করছেন, সেই ধাপগুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের প্রথম অভিযানটা হচ্ছে মুলতান এবং উজে প্রথম মোহাম্মদ ঘুরি ভারতে অভিযান পরিচালনা করেন 1175 খ্রিস্টাব্দে। তখন মুলতান এবং উজে কারামতি শিয়া সম্প্রদায়ের শাসকরা শাসন করতেছিলেন, তিনি সেখানে অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে পরাজিত করে তিনি মুলতান দখল করতে সক্ষম হন, এবং সেটা 1175 খ্রিস্টাব্দে। দ্বিতীয় অভিযানটা হচ্ছে গুজরাটে, তিনি 1175 খ্রিস্টাব্দেই আবার গুজরাটে দ্বিতীয় অভিযান পরিচালনা করেন এবং সেখানে কিন্তু তিনি ব্যর্থতায় পর্যবসিত হন, গুজরাট দখল করা তিনি সক্ষম হন নাই। পরবর্তী সময় তৃতীয় অভিযান পাঞ্জাব বিজয়, গুজরাটের বিপর্যয়ের পরে তিনি পাঞ্জাবের দিকে অভিযান পরিচালনা করেন এবং সেখানে গজনির সর্বশেষ শাসনকর্তা খসরু মালিককে পরাজিত করে গজনি বংশের শেষ শাসককে তিনি যখন পরাজিত করলেন, পরাজিত করার পরে তার কাছে সামনে আর কোনো বাধা রইল না। পরবর্তী সময় তিনি 1176 খ্রিস্টাব্দে পাঞ্জাব দখল করতে সক্ষম হন। এরপরে তিনি চতুর্থ অভিযান তার হচ্ছে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ, যখন পাঞ্জাব দখল করে নিলেন তখন দিল্লি এবং আজমিরের শাসক চৌহান রাজ্য পৃথ্বীরাজ তিনি চিন্তায় পড়ে গেলেন যে ঘুরি তাকে হয়তো আক্রমণ করতে পারেন। এই জন্য পৃথ্বীরাজ ঘুরির বিরুদ্ধে 1191 খ্রিস্টাব্দে তরাইন নামক স্থানে প্রথম যুদ্ধে তিনি অবতীর্ণ হন এবং সেখানে পৃথ্বীরাজের সৈন্য সংখ্যা ছিল 20,000 অশ্বারোহী এবং 3,000 হস্তি বাহিনী নিয়ে তিনি যুদ্ধে অবতীর্ণ হন। এবং পৃথ্বীরাজের বাহিনীর যে সেনাপতি ছিলেন পৃথ্বীরাজের ভাই গোবিন্দ চাঁদ, সেখানে পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘুরির প্রচণ্ড যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ঘুরি পরাজিত হন এবং বিপর্যস্ত হয়ে তিনি আহত হয়ে তিনি চলে যান। এরপরে ঘুরি অত্যন্ত সাহসী ছিলেন, সাহসী যোদ্ধা ছিলেন। তিনি পরবর্তী সময় তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে তারানের দ্বিতীয় যুদ্ধে তিনি পঞ্চম অভিযানে তিনি অবতীর্ণ হন। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি 120,000 সৈন্যের একটা বিশাল বাহিনী গঠন করেন এবং এই খবর পেয়ে আবার অন্যদিকে পৃথ্বীরাজও 300,000 একটা বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং ঠিক ওই তরাইন নামক স্থানে 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজের সাথে ঘুরির যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পৃথ্বীরাজের ভাই পৃথ্বীরাজের পক্ষের যে সেনাপতি গোবিন্দ চাঁদ নিহত হন এবং ঘুরি নিহত হন এবং পরবর্তী সময়ে পৃথ্বীরাজ শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হলে তরানের যুদ্ধে পৃথ্বীরাজ জয়লাভ করেন এবং এই অংশটা তিনি দখল করতে সক্ষম হন। এখানে তরানের দ্বিতীয় যুদ্ধে ঘুরির জয়লাভের কারণটা হচ্ছে তার অসামিক সাহস এবং তার মধ্যে যে মনোবল ছিল সেই মনোবলের কারণে তিনি প্রথমবার তরানের প্রথম যুদ্ধে পরাজিত হলেও তরানের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের তিনি সাথে যিনি যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে জয়লাভ করতে তিনি সক্ষম হন। এরপরে ঘুরি মিরাট কোল দিল্লি অধিকার, এই সমস্ত অঞ্চলে মিরাট কোল দিল্লি এখানে তার যে প্রতিনিধি ছিলেন কুতুবুদ্দিন আইবেকের মাধ্যমে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন এবং মিরাট কোল দিল্লি 1193 এবং 1194 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলটা দখল করতে সক্ষম হন। পরবর্তী সময়ে পৃথ্বীরাজ কোঞ্জের জয়চাঁদের বিরুদ্ধে অভিযান করেন 1194 খ্রিস্টাব্দে, কোঞ্জের জয়চাঁদের বিরুদ্ধে 1194 খ্রিস্টাব্দে তিনি অভিযান পরিচালনা করে সেখানে কোঞ্জের জয়চাঁদকে পরাজিত করেন এবং সেই অঞ্চলটা দখল করতে সক্ষম হন। এরপর হচ্ছে 1196 খ্রিস্টাব্দে ঘুরি গোয়ালিয়র এখানে অভিযান পরিচালনা করে এবং গুজরাটের রাজধানী আনহিলওয়ারা তিনি আক্রমণ করেন এবং 1196 খ্রিস্টাব্দে গোয়ালিয়র বিজয় করতে সক্ষম হন। এরপরে সর্বশেষ তিনি যে অভিযান পরিচালনা করেছিলেন কালিঞ্জর নামে একটা দুর্গ ছিল, সেই দুর্গটা হিন্দুদের একটা প্রথমশ্রেণীর দুর্গ ছিল এবং সেখানে 1202 খ্রিস্টাব্দে ঘুরি অভিযান পরিচালনা করে এবং কালিঞ্জর দুর্গটা দখল করতে সক্ষম হন এবং হিন্দুদের যে অঞ্চলগুলো ছিল বিশেষ করে গুরুত্বপূর্ণ অংশ সেই অংশের মধ্যে কালিঞ্জর একটা অন্যতম অংশ ছিল এবং সেই অংশটা দখল করে তিনি তার অভিযান সমাপ্ত করেন। এই হচ্ছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের যে বিষয়গুলো, তিনি 1175 থেকে শুরু করে 1202-এর মধ্যে তিনি অভিযান পরিচালনা করেন এবং তিনি সার্থকভাবে সমস্ত অভিযান পরিচালনা করে এবং সেই অঞ্চলটা বিশেষ করে ভারতের ওই অংশটা দখল করতে সক্ষম হন। তা আশা করি তোমরা মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের যে বিষয়টা সেটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।